আসসালামু আলাইকুম। আজকে জুন মাসের 4 তারিখ, আজকে হচ্ছিল বিজিবির আবেদনের শেষ ডেট। আজকে পর্যন্ত যারা আবেদন করতে পেরেছো বিজিবিতে, তোমাদের কিছুদিন পর থেকে কিন্তু বিজিবির এসএমএস আসা শুরু হবে। সচরাচর দেখা যায় 2 সপ্তাহের মধ্যে এসএমএসগুলো আসবে বা আসে। তো যাই হোক, আজকে তোমাদেরকে শেখাবো যারা আবেদন করলা বিজিবিতে 99তম সিপাহী পদে, এখন থেকে তুমি বিজিবির লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবা বা কোন কোন বিষয়গুলোর উপরে তোমাদেরকে পড়ালেখা করতে হবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? বিজিবিতে 4টা বিষয়ের উপরে সচরাচর কোশ্চিন হয় 100 নম্বরের। লিখিত পরীক্ষার কথা আমি বলছি, দেখো, বাংলা হবে, ইংলিশ হবে, সাধারণ জ্ঞান হবে এবং সাধারণ গণিত হবে। আবার অনেক সময় কিন্তু এই সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু কিছু আইকিউ রিলেটেড কোশ্চিন দিয়ে দেয়, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় সাধারণ বিজ্ঞানেরও কিছু কোশ্চিন আসে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ তুমি যদি খুব ভালো রেজাল্ট করতে চাও বিজিবির সিপাহী পদের লিখিত পরীক্ষার জন্য, সেক্ষেত্রে তোমার ক্লাস 9-10-এ যে বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট পড়েছিলা সেগুলো একটু পড়তে হবে। পাশাপাশি গ্রামাটিক্যাল বিষয়ের উপরে, ইংলিশের উপরে কোশ্চিন থাকে, হ্যাঁ, ক্লাস 9-10-এর যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসটা একটু ফলো করো। এরপরে ক্লাস 9-10 এবং 8-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো একটু করতে হবে, ওই বইগুলো একটু ফলো করো। পাশাপাশি একটা ভালো সাধারণ জ্ঞান বই নিতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, সাধারণ বিজ্ঞান ক্লাস 8-এর সাধারণ বিজ্ঞান বা ক্লাস 9-10-এর সাধারণ বিজ্ঞানগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? এবং ভালো কিছু আইকিউ প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে দেখা যাবে 100 নম্বরের যে কোশ্চিন হয় বিজিবিতে, কিন্তু অনেকে বলে যে এমসিকিউ কোশ্চিন হয় নাকি লিখিত হয়, বিজিবিতে সম্পূর্ণ লিখিত কোশ্চিন হবে, ঠিক আছে? তুমি বাংলাদেশের 64টা জেলাতে লিখিত পরীক্ষা হয়, এখানে কোনো নেগেটিভ নাম্বার থাকবে না। বাংলার কোন কোন টপিকসগুলো পড়বা, বাংলার জন্য হচ্ছিল রচনা অবশ্যই লিখতে দেয়, ভাব সম্প্রসারণ দিতে পারে, ঠিক আছে? এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, তারপর হচ্ছিল বানান শুদ্ধ করে লেখা, সেটা হতে পারে, বাংলায় অনুবাদ হতে পারে, ঠিক আছে? গদ্য পদ্য, তারপর হচ্ছে তোমার বিভিন্ন কবির জন্মসাল হতে পারে, গ্রামাটিক্যালের কোনো রিলেটেড কোশ্চিনগুলো আসতে পারে, বিভিন্ন কবির মৃত্যুসাল আসতে পারে, ছদ্মনাম আসতে পারে, হ্যাঁ, মানে এক কথায় অনেক কিছু বিষয় পড়তে হবে আর কি। যেহেতু চাকরির পরীক্ষা দিতে যাবা, এখানে এমসিকিউ টাইপের কিছু ছোট ছোট এক কথায় উত্তর রিলেটেড কোশ্চিনও থাকে, আবার কিছু ব্রড কোশ্চিনও লিখিত অবস্থায় আসতে পারে। এরপরে ইংলিশে অবশ্যই একটা প্যারাগ্রাফ লিখতে দিবে, ঠিক আছে? সমসাময়িক বিষয়ের উপরে প্যারাগ্রাফগুলো পড়ো, ইয়োর কান্ট্রি, ইয়োর ভিলেজ, ইয়োর সেলফ, ইয়োর প্যারেন্টস, হ্যাঁ, তারপর হচ্ছিল তুমি কেন বিজিবিতে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বিজিবি, এই কোশ্চিনটা অনেক সময় আসে। এরপরে ডিজিটাল বাংলাদেশ বা কম্পিউটার, হ্যাঁ, ইয়োর স্কুল অর ইয়োর কলেজ, ইয়োর নেটিভ ভিলেজ, এই বিষয়গুলোর উপরে একটু প্যারাগ্রাফগুলো পড়বা। পাশাপাশি তোমার ইংলিশের গ্রামাটিক্যাল উপরে কোশ্চেন হতে পারে, ভয়েস চেঞ্জ হতে পারে, ঠিক আছে, প্রিপোজিশন হতে পারে, তারপর আর্টিকেল আসতে পারে। এক কথায় তোমার ইংলিশের সেকেন্ড পার্টের যে গ্রামাটিক্যাল ছিল, লেটার আসতে পারে, অ্যাপ্লিকেশান আসতে পারে, এই জিনিসগুলো একটু পড়বা। সাধারণ গণিতের জন্য মান নির্ণয়ের অঙ্ক অবশ্যই আসে, লাভ ক্ষতির অঙ্ক আসে, এরপরে পিতা পুত্রের বয়সের গড়ের অনুপাতের অঙ্কগুলো আসবে, ঠিক আছে, সময় এবং কাজের অঙ্কগুলো আসে, উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো আসে। তবে মান নির্ণয় এবং ঐহিক নিয়ম বা লাভ ক্ষতি, এই কয়েকটা টপিক থেকে তুমি অবশ্যই গণিতে প্রশ্ন কমন পাবা। পাশাপাশি কিছু ধারার অঙ্ক আসতে পারে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল সিরিজ, এই বিষয়গুলো একটু প্রিপারেশন নেবা। অনেক সময় জ্যামিতির সংজ্ঞা লিখতে দেয়, জ্যামিতিগুলো একটু পড়তে হবে, সংখ্যাগুলো একটু পড়তে হবে। সাধারণ জ্ঞান কোন কোন বিষয়ের উপর পড়বা, সাধারণ জ্ঞানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, সমসাময়িক বিষয়গুলোর উপরে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন দেশের রাজধানী মুদ্রার নাম সংক্রান্ত প্রশ্ন আসতে পারে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীদের নাম আসতে পারে। এক কথায় এই জিনিসগুলো একটু পড়বা, যেহেতু সামনে কিছুদিন পরে বড় বড় ইভেন্ট রয়েছে খেলার, হ্যাঁ, সেই খেলার সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, এগুলো একটু পড়ে ফেলবা। আর সাধারণ বিজ্ঞানের জন্য কোনটা করবা, ক্লাস 8-এর সাধারণ বিজ্ঞানের যে এমসিকিউ রিলেটেড বা এক কথা যে কোশ্চেনগুলো ছিল সেগুলো একটু পড়বা, এবং ক্লাস 9-10-এর যে সাধারণ বিজ্ঞানের টেক্সট বইটা ছিল ওখান থেকে এক কথা যে উত্তরের প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু পড়ে পরীক্ষা দিতে যাবা। আশা করি ইনশাল্লাহ তোমরা অবশ্যই সফল হবে এবং ভালো করতে পারবা। আর যারা মনে করছো এখনও, যাদের সময় আছে, অল্প খরচে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসেও কিন্তু তুমি একটা প্রপার প্রস্তুতি নিয়ে যেতে পারবা। সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তুমি কীভাবে উপকৃত হতে পারবা, দেখো,
আমরা কেউ যখন আসে আমাদের বিজিবিতে সিপাহী পদের জন্য কোচিং করার জন্য, আমরা প্রথম তার প্রাথমিক একটা মেডিকেল চেক আপ করি, কারণ বিজিবিতে টিকার ক্ষেত্রে মেডিকেলে ফিট হওয়াটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরো তুমি ভালো প্রিপারেশন নিলে লিখিত পরীক্ষার, কিন্তু মেডিকেল আনফিট থাকার কারণে প্রথমেই তুমি বাদ পড়ে গেলে তাহলে কিন্তু হবে না, স্বপ্ন ওখানে শেষ। যখন আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসবা তখন আমরা সর্বপ্রথম প্রাথমিক মেডিকেল চেক আপ করি, যদি কোনো মেডিকেলের সমস্যা থেকে থেকে অবশ্যই আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে সাপোর্ট করব, সাজেশন দিব, পরামর্শ দেবো এই সমস্যাটা তুমি এইভাবে সমাধান করতে পারবা। পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য আমরা এখানে হিউজ পরিমাণে তোমাদেরকে মডেল টেস্ট দেব, সাজেশন দিব, শিট দিব, নোট দেওয়া হবে, বই দেওয়া হবে, এবং বিজিবিতে যেভাবে পরীক্ষায় কোশ্চেনগুলো আসে ঠিক একই প্যাটার্নে আমরা ডেমো কোশ্চেন দিয়ে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এতে করে কি হবে, তোমার স্কিল বাড়বে, তুমি অবশ্যই ওখান থেকে লিখিত পরীক্ষায়, সবসময় আমি বলি আমার ছাত্ররা যে কোনো বাহিনীতে গেলে লিখিত পরীক্ষা 95%-এরও বেশি কমন পায়, তোমরাও ইনশাল্লাহ কমন পাবা। এরপরে শারীরিক পরীক্ষা হয় বিজিবিতে যেতে চাইলে, শারীরিক ইভেন্টগুলো আমরা আমাদের মাঠে নিয়ে গিয়ে যে পরীক্ষাগুলো হয় শারীরিক, সেগুলো আমরা অধিক পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, যাতে করে তোমরা শারীরিক পরীক্ষায় বাদ না পড়ে যাও এবং ভাইবা পরীক্ষাটাও প্র্যাকটিস করাবো। এই হচ্ছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তোমরা পুরো 1 মাস অথবা 15 দিনের কোর্সে এই সকল বিষয়গুলোর উপরে তুমি নিজেকে দক্ষ প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হবে। আমাদের সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা অলরেডি আমাদের একাডেমিতে কোর্স করতে চলে আসছে, তোমরাও আসলে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি উপকৃত অবশ্যই হবা, কারণ স্বল্প খরচে আমরা যে সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছি তোমাদেরকে, এতে করে তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় সম্পূর্ণ নিজের যোগ্যতায় নিজের মেধায় পৌঁছাতে পারবা। আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সবসময়, সরকারি চাকরির ক্ষেত্রে দালাল প্রতারকের একটা প্রাদুর্ভাব থাকে, দালাল প্রতারক থেকে আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, অন্যকেও সচেতন করতে হবে। নিজের যোগ্যতায় যাব, নিজের যোগ্যতায় চাকরি নিয়ে আসবো। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।